আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি দু সালের এস পরীক্ষার্থীদের জন্য তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমরা অলরেডি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যারা পাওনি ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে চলে দেখে নিতে পারো এছাড়াও পিন কমেন্ট এবং উপরে ডান দিকে আই বাটন আছে ওখানে ক্লিক করলে তোমরা প্রশ্নগুলো একসাথে পেয়ে যাবে এবং পরবর্তীতে প্রশ্ন এবং নমুনা উত্তরপত্র অবশ্যই এই চ্যানেলে দেওয়া হবে তাই চাইলে তোমরা প্লে লিস্টটা সেভ করে রাখতে পারো দেখো আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে করতে হবে স্ক্রিনে দেখো তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেখতে পাচ্ছ আমরা এই কভার পেজের পিডিএফ ফাইলটি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিচের অংশ শিক্ষার্থীকে সহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নং এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর হচ্ছে তোমাকে অ্যাসাইনমেন্টের একটি শিরোনাম লিখতে হবে যেমন ধরো তোমাদের যদি বলা হয় জীববিজ্ঞান বিষয়ে যে উদ্ভিদকোশ এবং প্রাণীকোষের মধ্যে পার্থক্য লেখো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য বা উদ্ভিদকোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য নিরূপণ ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে এবং উপরে লেখবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম তারপর দেখো এখানে লিখবে তোমাদের বিষয়ের কোড ও বিষয়ের নাম অর্থাৎ বিষয় কোডটা এখানে লিখবে তিন খরের যে কোডটা থাকে এবং তারপর হচ্ছে যে বিষয়ের অ্যাসাইনমেন্ট করবে সে বিষয়ের নাম লিখবে এ ঘরে এরপর রয়েছে শিক্ষা বোর্ডের নাম তুমি যে শিক্ষা বোর্ড আছো সেই শিক্ষা বোর্ডের নাম লিখবে ঢাকা হলে ঢাকা বরিশাল হলে বরিশাল ঠিক আছে অনুরূপভাবে তারপর দেখো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখবে এখানে আমি যতদূর জানি যারা এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল প্রত্যেকের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে যদি থেকে থাকে সেই নাম্বারটা লিখবে আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে তোমরা স্কুলে যোগাযোগ করে নেবে এখানে কোন নাম্বার লিখবে সেটা জেনে নেবে ঠিক আছে তারপর দেখো লিখতে হবে শিক্ষার্থীর নাম তোমার নাম লিখবে এগুলো কিন্তু তোমাকে সব ইংরেজিতে লিখতে হবে এখানে বলাই আছে নিচের অংশে শিক্ষার্থীকে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে তাই এখানে শিক্ষার্থীর নাম হবে তোমার ইংরেজিতে আরও বেটার হয় যদি ইংরেজি বোল্ড অক্ষরে লেখো যদি তোমার নাম ধরো হলো সামিয়া রহমান তাহলে বড়ো হাতের সব অক্ষরগুলো লিখবে এস এ এম আই ওয়াই এ আর এস এম এন ঠিক আছে এরূপভাবে তোমাকে পূরণ করতে হবে তারপর দেখো কি আছে পিতার নাম এখানে তোমার বাবার নাম লিখবে এটাও কিন্তু ইংরেজিতে এবং বড়ো হাতের অক্ষরে লিখলে বেটার তারপর হচ্ছে মাতার নাম এখানে তোমার মায়ের নাম লিখবে এরপর দেখো নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে প্রাপ্ত নম্বর ইংরেজিতে লিখতে হবে এখানে নির্দেশক ইন্ডিকেটর যেমন ক খ গ চ তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর নাম্বার এখানে দেওয়া প্রাপ্ত নম্বর তুমি কোনটাতে কত পেয়েছো সেগুলো হচ্ছে তোমার শিক্ষকরা পূরণ করবে এখানে কিন্তু তোমাদের কিছুই লিখতে হবে না এই ঘরটা হচ্ছে বা এই বক্সটা হচ্ছে শিক্ষকের জন্য ঠিক আছে তুমি কত পেয়েছো কোন নম্বরে তারপর টোটাল নম্বর কত সেগুলো শিক্ষকরা এটা পূরণ করবে তারপর দেখো এখানে হবে শিক্ষকের নাম যে শিক্ষক তোমার খাতাটা বা অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবে এবং এখানে হবে শিক্ষকের স্বাক্ষর এগুলো সব কিন্তু তোমার শিক্ষক দিবে এখন দেখো নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে অর্থাৎ এখানে যে অংশগুলো আছে এটা তোমার প্রতিষ্ঠান পূরণ করে দেবে তোমাকে কিন্তু কিছুই করতে হবে না তারপরও দেখে রাখো যদি কারো প্রতিষ্ঠান না করে সেক্ষেত্রে তোমাকে এখান থেকে কিছু করতে হতে পারে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে বিষয় কোড ও বিষয়ের নাম প্রথমে এখানে তোমার বিষয়ের কোড এবং বিষয়ের নাম লিখতে হবে যদিও বলা আছে তোমার প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করবে তারপরও এখানে বলে দিচ্ছি বাই চান্স যদি তোমাদের করতে হয় সেক্ষেত্রে তোমরা এটা করবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে তোমার অ্যাসাইনমেন্টের যে নাম্বারটা দেওয়া অর্থাৎ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ক্রমিক নম্বর হবে ওয়ান দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ক্রমিক নম্বর হবে টু অ্যাভে করে লিখবে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম এক্ষেত্রে তোমরা এখানে এক অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে যেটা আমরা প্রথমে লিখেছি অ্যাসাইনমেন্টে সেটা যদি তোমার লিখতে হয় যদি আমার টিচাররা লিখে তাহলে তো হলই তোমাদের লিখতে হবে না ইআইআইএন ও প্রতিষ্ঠানের নাম এখানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যে ইআইএন নাম্বার আছে সেটা লিখতে হবে এবং প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এটা হচ্ছে তোমাদের শিক্ষকরা পূরণ করবেন বা তোমাদের স্কুলের যে কোনো কর্মচারী তারা হচ্ছে এগুলো পূরণ করবেন তারপর শিক্ষার্থী এসএসসি পরীক্ষার রোল নম্বর তোমার যে রোল নম্বরটা দেওয়া হয়েছে সেই রোল নম্বরটা এখানে লিখবে প্রবেশপত্র যাওয়ার পরে রোল নম্বর বসাতে হবে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলমোহর তোমাদের স্কুলের যে হেড স্যার আছে তিনি স্বাক্ষর দেবেন এখানে এবং তার সিলমোহর দেবেন পুনর্মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত নম্বর এখানে হচ্ছে তুমি কত নম্বর পেয়েছ সেটা আবার মূল্যায়ন করে তারপর হচ্ছে তোমার দ্বিতীয়বার মূল্যায়ন করা হবে তোমার অ্যাসাইনমেন্টটা তারপর তোমার যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা এখানে লেখা হবে এবং সেই শিক্ষকের নামও স্বাক্ষর এখানে লেখা হবে তো এই হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টের দেওয়া হচ্ছে বা যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের কভার পেজটি আবারও বলছি প্রথম থেকে দেখো এই হচ্ছে তোমাদের ফুল কভার পেজটি যতদূর জানি তোমাদের প্রত্যেকের নিজস্ব প্রতিষ্ঠান বা স্কুল থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি কভার পেজটি দেওয়া হবে যদি কোনো ক্ষেত্রে না দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু প্রিন্ট করে তারপর অ্যাসাইনমেন্টের প্রতিটা অ্যাসাইনমেন্টের সাথে লাগিয়ে দিতে হবে স্টপটার করে ঠিক আছে অবশ্যই দিতে হবে কভার পেজ ছাড়া কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট গ্রহণযোগ্য হবে না তোমাদের অ্যাসাইনমেন্টের যে নিয়মকরণ আছে সেই সম্বলিত একটা ভিডিও তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা আরও ডিটেলস জানতে পারবে যে অ্যাসাইনমেন্ট কীভাবে করবে কী কী নিয়ম মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে আবারও বলছি তোমাদের হচ্ছে শুধুমাত্র পূরণ করতে হবে এই বক্সটা এখানে প্রথম যে বক্সটা আছে এই বক্সটা তোমরা শুধুমাত্র পূরণ করবো আর কোনো বক্সে কিন্তু হাত দেবে না যদি স্কুল থেকে বলে বাই চান্স সেক্ষেত্রে তোমরা করবে বাট এছাড়া শুধু এই বক্সটা পূরণ করবে স্ক্রিনে এখন যা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের নামগুলো লিখবে ঠিকঠাক মতো আর সব কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে কোনো বাংলা লেখা কিন্তু লেখা যাবে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে শুধুমাত্র অ্যাসাইনমেন্টের শিরোনাম এক্ষেত্রে হচ্ছে তোমরা বাংলা ইউজ করতে পারবে কারণ যারা ইংলিশ মিডিয়াম তারা তো ইংরেজিতেই আর বাংলা মিডিয়ামে তো ইংরেজিতে অ্যাসাইনমেন্টে শিরোনাম লেখা কোনো মানে হয় না সেক্ষেত্রে বাংলায় শিরোনাম লিখবে কোনো সমস্যা নেই বাট বাকি তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এটা আবারও বলছি তে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ যারা এর আগে অ্যাসাইনমেন্ট করেছো অনেকের স্কুল থেকে অনেক কভার পেজ দেওয়া হয়েছিল বা নিজেরা তৈরি করে নিয়েছো সেভাবে করলে কিন্তু হবে না তোমাদের অবশ্যই এই কভার পেজটাই দিতে হবে এবং এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে অবশ্যই সংযোজন করে দিতে হবে কভার পেজ ছাড়া কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট গ্রহণযোগ্য হবে না তাই আবারও বলছি ভালো করে দেখে নাও এখানে যে কভার পেজটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি ছোটো করে দেখাই অর্থাৎ তোমাদের যে পেজটা তোমরা হচ্ছে প্রিন্ট করবে যদি স্কুল থেকে না দেয় স্কুল থেকে দিলে তো হলোই স্কুল থেকে না দিলে তোমাদের প্রিন্ট করে নিতে হবে সেটা হচ্ছে এই পেজটা এটার হচ্ছে আমি একটা ক্লিয়ার ছবি আমি কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা সেখান থেকেও চাইলে প্রিন্ট করে নিতে পারো বাট এটা কিন্তু আগে কেউ কেউ করবে না যদি স্কুল থেকে না দেয় তোমাদের প্রিন্ট করে নিতে বলে সেক্ষেত্রে বাট আমি যতদূর জানি স্কুল থেকে দেওয়া হবে তাই হচ্ছে তোমাদের টোটাল যে অ্যাসাইনমেন্টের কভার পেজটা সেই অ্যাসাইনমেন্টের কভার পেজ এটা হচ্ছে তোমাদের আবারও বলে দিলাম যে তিনটা বক্স আছে প্রথম বক্সটা তোমরা পূরণ করবে দ্বিতীয়টা হচ্ছে তোমাদের শিক্ষকরা করবে এবং তৃতীয়টা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠান থেকে করা হবে তো প্রথম বক্স পূরণ করার পরে অন্য কোনো বক্সে হাত দেওয়ার দরকার নেই যদি তোমাদের বলে সেক্ষেত্রে তোমরা পূরণ করবে ঠিক আছে তো এই অ্যাসাইনমেন্টের কভারবেসটি কিন্তু তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমাদের ডিএসএসি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে গেলেও কিন্তু তোমরা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে রাখতে পারো পরবর্তীতে যদি দরকার হয় তখন হচ্ছে তোমরা এটা প্রিন্ট করে নেবে তো বুঝতেই পারছো তোমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমরা উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি খুব শীঘ্রই চলে আসবে কিন্তু তোমাদের মোট বারো সপ্তাহে চব্বিশটি করে অ্যাসাইনমেন্ট টোটাল চব্বিশটা অ্যাসাইনমেন্ট সবার করতে হবে আর এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ সবাই কিন্তু অবশ্যই কভার পেজটি খুব সাবধানতার সাথে পূরণ করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ